ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার রিয়া থেকে আমিন খান প্রশ্ন করছেন প্রশ্ন হলো যে আমরা যখন দেখি নামাজ শুরু হয়ে গেছে জামাষ শুরু হয়ে গেছে তখন আমরা দ্রুতগতিতে চলে আসি চলে এসে ইমাম রুকুতে চলে যাই তখন আমরা দ্রুতগতিতে ফাতেহা পড়া শুরু করে দিই ফাতেহা শেষ করতে পারি না অনেক সময় ইমাম রুকু থেকে উঠে যায় তা আমরা তাড়াতাড়ি করে রুকু ধরার চেষ্টা করি এইভাবে তাই কাজটা আমাদের ঠিক হবে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত আলা আল্লাহ রসলামাবাদ সম্মানিত ভাই প্রথমে আপনাকে আমি বলবো যে নামাজ যখন শুরু হয়ে যাবে বা জামাজ শুরু হয়ে যাবে অর্থাৎ এখামশ শুরু হয়ে যাবে তখন কোনোভাবেই উচিত নয় দৌড়ায় বা তারাতে দ্রুত গতিতে আসা এবং দরায় জামাত দরা এটা তাকে নিষেধ করা হয়েছে নিষেধ তাকে মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেকটি জিনিস কেন এগুলি চালু করছেন অবশ্যই মধ্যে হেকমত আছে এবং মধ্যে এর মধ্যে কল্যাণ আছে মুক্তি আছে নাজাত আছে আল্লাহ রসলের প্রত্যেকটা কথা বিজ্ঞানসম্মত মানুষের জীবনের সেখানে প্রতি জীবনের প্রতিটা কল্যাণ সে বুঝুক আর না বুঝুক এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে জানাইছেন সুতরাং প্রত্যেকটি মানুষকে এগুলি পালন করা উচিত কোন জামা কোন সময় যদি জামা শুরু হয়ে যায় দেখে দেরি আসতে দেরি হয়েছে তাহলে নিষেধ এগুলি দৌড়িয়ে আসা তাড়াতাড়ি আসা কোনো দরকার নেই তার এটা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এগুলি ভালো বুঝেছেন না যে বুঝেই শুনে আমাকে না করছেন আপনাকে না করছেন বিশ্ববাসী মুসলিম উম্মাকে আদেশ করেছেন নিষেধ করেছেন বোখারি শরীফের হাদিস দেখুন বোখারি বোখারি সহি বোখারি হাদিস ছয়শ নম্বরে পাবেন আপনি আবু হোরা রাজানম থেকে বর্ণিত নামিসাল্লা আলাহি সাললাম বলেছেন ইজা সামি তুমালী এ কাম আ ফামসু ইলাস চলা তে ও আলাইহি কুম্মিসাকি না তেও ল কর ওয়ালা তা শ্রী আউ ফা আদ্রাক তুমফা সল্লু আতা শেষ হলো অর্থ হলো তোমরা যখন এ কামোর শুনবে ফাম সুফি ইলাস চলা নামাজের মধ্যে হেঁটে চলো আস্তে আস্তে চলো হ্যাঁ নামাজ চলো কিভাবে ওয়ালাইকুম্মিসাকি না তে অল অ শান্তি নিরাপত্তার সাথে দি সাথে

ওয়াতুহা ওয়ালিকুম ইসাকিনাতে আসো ওয়ালিকুম ইসাকিনাতে শান্তি নিরাপত্তার সাথে আসো ধীরস্থির গতিতে আসো ফামা আদ্রাক তুম ফাসল্লো যা পাও তা পরে নাও অমা ফা আতা কুম ফা তিম্ম যা পরিপূর্ণ করো ফাইন্না হাতে কুমি যা কানা ইয়া তামি দুই লাখ সলা আমি ফাইন্না হাতে কুমি যা কানা ইয়া আমি ইলা লাখ সলা তো ফাহু যখন কোনো ব্যক্তি নামাজের ইচ্ছা করলো সমস্ত নামাজের মধ্যেই রয়েছে এই হাদিসের মাধ্যমে ওলামাগন কি বলছেন যে নামাজে আসতে দৌড়দৌড়ি করার নিষেধ খুশু খুজু বিনয় নম্রতার সাথে সুন্দরভাবে আসতে হবে তাড়াতাড়ি করে নামাজ ধরলে তো নিজের কল কবজে অনেক লোক হাট এই সেই ইত্যাদি বহু লোকের বহু সমস্যা এই সেই ইত্যাদি তাড়াতাড়ি করে এসে কি পড়বে না পড়বে হাই উতেস করে রুকু দরকার দরকার দেখি তাকে কি বলছে তাকবিরউল্লাহ তো এটা নয় আগে থেকে তার আজানের পরেই তার চিন্তা করতে হবে তাকবিরউল্লা ধরবো আসবো নামাজ সুন্দরভাবে পড়ব এসে সুন্নত পড়বো সুন্নতের ন যেগুলি সুন্নত রয়েছে নামাজের আগে পড়ে সেগুলি আদায় করার চেষ্টা করব ওই সময় তার খবর নেই যে নামাজ ধরে কিছু মানুষ আছে এগুলি পাগল কিছু মানুষ আছে পাগল এই পাগল মানুষগুলো আজান দিলে কোনো চিন্তা নাই যখন জামা দাঁড়াবে তখন দৌড়ে নামাজ ধরে তাকে কে বলছে এইভাবে নামাজ ধরতে তো এইগুলি নিষেধের অন্তর্ভুক্ত আগে থেকে হুঁশ থাকতে হবে নামাজি মানুষকে তারপরে দ্বিতীয় নম্বর কথা হলো যদি রুকু চলে যায় ইমাম তাহলে হাদিসের বাক্য স্পষ্ট প্রমাণ করে এখানে যে কোনো ব্যক্তি যদি রুকু পায় তাহলে তো ওই রাকাতটা কমপ্লিট হবে তবে রুকু পাইতে হবে ইমাম রুকু থাকা অবস্থায় রুকু পাইলে নামাজ হবে এই নয় যে সুরা তাকে পড়তে হবে এই সম্পর্কে ওলামাদের মধ্যে বেশ মতবিরোধ আছে তবে রুকু পাইলে নামাজ হবে এটাই অনেকে মত দিয়েছেন সমস্যা নেই তারপরে যদি কেউ ব্যক্তি সুরাফাতে পড়তে পারে তাহলে পড়বে নিষেধ করা যাবে না যেহেতু দুই পক্ষে মত আছে কিন্তু এই নয় যে তাড়াতাড়ি দ্রুত সুরাপ পরে তাড়াতাড়ি রুকুতে যাবে আবার দ্রুত উঠবে আর নামাজ আসলেই তাদের কাজ পড়ে জায়গা এত এত তারা হুরা এই সেই ইত্যাদি এত কেন সুরা ফাতেহা যদি পড়তে না পারে আর যদি সে চিন্তা করে যে আমি এই রাখাত পরে পড়বো তাও অনেকের মধ্যে দিয়েছে পড়তে পারে এই নয় যে ওই রাখাতে দর্ত হবে এটা তার উপর মারামারি লাগাচ্ছে নাকি বিল্ডিং ভাঙিয়া পড়বে নাকি নাকি ঝড় বৃষ্টি শুরু হয়েছে নাকি ঘূর্ণিঝড় শুরু হয়েছে হয়ে গেছে নাকি যে যত দ্রুত নামাজ পড়তে পারে দ্রুত নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদে মসজিদ থেকে বাইরে দিতে হবে নাহলে মসজিদের উপরে পাহাড় সাইপে আসবে এরকম কিছু নাকি এটা এরকম কিছু মানুষের দেখা যায় এই মানুষগুলো আল্লাহ হেদায়ত করুক অনেক মানুষই দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় এই মানুষগুলি আল্লাহ তাদের মধ্যে তাদের বেড়ে যে কত কাজ যে মসজিদে বাড়ি লাগার কোনো কাজ নাই মসজিদ এই যে মসজিদে আসলে সদন দেয় উজ করে কাজে ওখানে এই কাজ আছে এই কাজ আছে তাড়াতাড়ি বাইরে তো এই কাজটা বাড়ি এসে রাইখে আসো সেই আসো সে আসো মসজিদের বাড়ি লাগার কোনো কাজ নেই সব ভুলে যায় এবার বসে বসে গল্প করবো এক ঘন্টা দুই ঘন্টা আল্লাহ হেদায়ত করুক এই সমস্ত মানে মোট কথা হলো আপনি জিনিসটা বুঝতে পারছেন হ্যাঁ এগুলো তারা করার দরকার নেই যদি শান্তিতে পড়তে পারে পড়বে নাহলে পরে পড়ে নিবে আর রুকু যদি কোনো ব্যক্তি কমপ্লিট করে পরিপূর্ণ ভাবে রুকু পায় তাহলে আশা করা যায় নামাজ কমপ্লিট হবে আল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন ওয়া বারাকাতুহু